টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি এক মাসেরও কম, প্রথমবারের মতো কোনো আইসিসির আসর আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে সাজছে টেক্সাস, ফ্লোরিডা ও নিউ ইয়র্ক। বেসবলের দেশে ক্রিকেট, উন্নত মানের স্টেডিয়াম পাওয়াটাই তো মুশকিল। নিউ ইয়র্ক ভেন্যুর কথাই ধরা যাক, 34,000 ধারণ ক্ষমতার নাসাউ কাউন্টি স্টেডিয়াম পুরোটাই অস্থায়ী। আবার সেখানে চ্যালেঞ্জ উন্নত মানের পিচ নিয়ে, সমাধানে ভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে কর্তৃপক্ষ। অক্টোবরে 10টি ড্রপ ইন পিচ তৈরির কাজ শুরু হয় অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। শুরুতে এগুলো বসানো হয় ট্রেতে, প্রতিটি পিচকে ভাগ করা হয় দুটি ট্রেতে। সব মিলিয়ে ম্যাচের জন্য 4টা আর অনুশীলনের জন্য 6টি পিচ প্রস্তুত করা হয়। অ্যাডিলেড থেকে জাহাজে করে পিচগুলো নিয়ে আসা হয় ফ্লোরিডায়, বিশ্বকাপের অংশ হতে যা পাড়িয়ে দিয়েছে 22,530 কিলোমিটার বা প্রায় 14,000 মাইল। সেখান থেকে সড়কপথে গন্তব্য নিউ ইয়র্ক। পিচগুলো বহনে ব্যবহার করা হয়েছে 20টি সেমি ট্রেলার ট্রাক। বিশ্বকাপের এবারের আসরের 16টি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে। এর মধ্যে নিউ ইয়র্কের অস্থায়ী স্টেডিয়ামে হবে সর্বোচ্চ 8টি ম্যাচ। 3 জুন প্রথম ম্যাচটি হবে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকার মধ্যে। এই মাঠেই 10 জুন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। এস এম আরিফ, মাইটিভি।